সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরিষা, একটি হলো শেতি সরিষা, বলতে হলুদ সরিষা, যেটা সেটা হলো শেতি সরিষা, আর যেটা লাল সরিষা দেখতেছেন এটা হলো মাঘি সরিষা। তো আরও আজকের বাজারে অন্যান্য তেলবীজ আছে, সকল তেলবীজের দাম সম্বন্ধে আজকে আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে আপনাদের আজকের বাজার দরটি জানিয়ে দেবো। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন ডেইলি বাংলা আপডেট নিউজ, আর আমি সাথে আছি ইয়ামিন পারভেজ। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সরাসরি বিক্রেতাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? যে সরিষাটা নিয়ে আসেন এটা তো মাঘি সরিষা না? তো এটা ভিজা আছে নাকি শুকনা? শুকনা শুকনাই আছে না? এটা কত বলতেছে আজকের বাজারে? সরিষার দাম তো একটু বেশি যায় এটার থেকে, যায় না? তো এখন বিষয়টা হলো এটা যদি 35 বলে, এটা তো 36-37 বাজার হওয়ার কথা। তো যাই হোক, কত মন নিয়ে আইছেন? এক মন নিয়ে আইছেন? ও আচ্ছা আচ্ছা, আপনি কতগুলো নিয়ে আইছেন? 10 কেজি নিয়ে আইছি। আপনারটা তো মাঘি না? হ্যাঁ। ও আচ্ছা, যাই হোক। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন যে শেতি সরিষা যেটা, এটার দাম কত বলতেছে ভাইজান? 3500। আর আপনারটা কত বলতেছে কাকা? 3500 ভাইজানটা? ওই একই দাম, একই দাম বলতে 3500-3400। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে কথা বললাম বিক্রেতা কৃষক ভাইদের সাথে। এখন কিন্তু আমরা সরাসরি চলে যাব ব্যাপারী ভাইয়ের কাছে। ব্যাপারী ভাইয়ের কাছে যাই আমরা, জানবো হলো আজকের বাজার দরে তিল, সরিষা, রাই, বলতে তেলবীজ যতগুলো আছে সবগুলোর দাম দর সম্পর্কে। দর্শক বন্ধুরা, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে তেলবীজটা দেখছেন, এই তেলবীজটা হলো তিল বলে, এটাকে তিল বলে। তো এটা কিন্তু একটা তেলবীজ। তো আজকের এই তেলবীজটার দাম কেমন আছে একটু মহাজন ভাইয়ের সাথে কথা বলবো। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? আল্লাহ রাখছে। আজকে যে তিলগুলা কিনছেন এগুলা কত করে মন কিনছেন? 3100 এরকম, হাই সুপার বাজার 3200 বলতে 3000 থেকে শুরু করে উপর বাজার হলো 3200। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইজান আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু ওই তেলবীজ যে তিলটা আছে, তিলের বাজারটা জানলাম হলো 3100-3200, সর্বনিম্ন হলো 3000। এখন আমরা সরাসরি চলে যাব হলো সরিষার ব্যবসায়িক ভাইয়ের কাছে। সরিষার ব্যবসায়িক ভাইয়ের কাছ থেকে জানবো হলো আজকের সরিষার বাজার দরটা। আসসালামু আলাইকুম ভাইজান। কেমন আছেন? সুপ্রিয় দর্শক, আমরা স্ক্রিনে এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছি এনাকে আমরা অবশ্যই চিনি, আমাদের সেই চিনামুখ কালু ভাই। তো ভাইজান, আজকের বাজারে সরিষার বাজার দর কিরকম চলছে? আজকের বাজার 35-36 মাগি, আর শেতি ওলিগে উপর বাজার 37। শেতি 37, 3500 থেকে 37, আর মাগি মাগি 35-36। ও আচ্ছা 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 ভাইজান, ওই মাঘির তেলটা শেতির তেলের থেকে কি কম হয়? হ্যাঁ, তেল আপনার শেতির তেল বেশি হয়, বেশি হয়, বেশি হয়। তারপরে খালি শেতি আবার একটু তিতি লাগে, আর মাঘির তেলটা তিতি নেই, মানে এটা দুটাকে মিক্সিং করে বাঙালি তেলটা স্বাদ হয়। ও আচ্ছা 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 ভাইজান, বলতে এটার বলতে শেতির তেল কতটুকু হয় এক মনে? এটা ভালো মালন পরে 16 কেজি তেল হয়। ও আচ্ছা আচ্ছা, যদি ভালো শুকনো হয় 16 কেজি তেল হয়। ও আর মাঘির? মাঘিও করে 5-5 পাশে পাশেই যায়। তো দামটা যে একটু কম বেশি আছে দেখি, দামটা একটু কম বেশি তো হবে, বোঝেন না? ও আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, আমরা জানলাম যে মাঘির তেলটা একটু শেতির তেলের থেকে একটু কম হয়, আর দামের বেলাও একটু কম আছে। তো সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু সরাসরি কৃষক ভাইদের সঙ্গে কথা বললাম এবং ব্যবসায়িক ভাইদের সঙ্গে কথা বললাম, আর কথা বলে জানতে পারলাম যে আজকের বাজার দরটি কেমন আছে। তো শেতির বাজার হলো সর্বোচ্চ বাজার 3700 টাকা, আর মাঘির দামটা আছে মাঘি 3400-3600 পর্যন্ত আছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওতে চান যে তারিখ দিতে, তো তারিখ আসলে আমরা প্রতিদিনের আপডেট নিউজ দিয়ে থাকি,
একদিনের তারিখ বলে দিলেই তো প্রতিদিনের তারিখ, আপনারা যদি নিয়মিত দর্শক হন আমাদের অবশ্যই তারিখটা নির্ণয় করতে পারবেন। তারপরেও আমি বলে দিচ্ছি আজকে হলো 7ই মার্চ সোমবার 2022। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে অন্য কোনো হাটে অন্য কোনো বাজারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি ইয়ামিন পারভেজ বিদায় নিচ্ছি। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।